বনগাঁ পৌরসভার উদ্যোগে শহরে বসলো গুরুচাঁদ ঠাকুরের মূর্তি। এই কাজে খুশি মতুয়া সমাজের মানুষেরা। এ বিষয়ে মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি আমরা। বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ শহরে গুরুচাঁদ ঠাকুরের মূর্তি বসল। এই ঘটনায় খুশি মতুয়া সমাজের মানুষ। শুক্রবার বনগাঁ পৌরসভার উদ্যোগে শহরের এক নম্বর রেলগেট এলাকায় মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা গুরুচাঁদ ঠাকুরের একটি মূর্তি বসানো হলো। উপস্থিত ছিলেন পুর প্রশাসক গোপাল শেঠ, সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর সহ মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন পদাধিকারী, তৃণমূলের বিভিন্ন পদাধিকারী সহ সমাজের নানা স্তরের বিশিষ্টজনেরা। সারা ভারত মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস জানান, 2011 সালের 24 সেপ্টেম্বর প্রথম মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক গণপতি বিশ্বাস বনগাঁ পুরসভার কাছে বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায় গুরুচাঁদ ঠাকুরের একটি মূর্তি বসানোর দাবি জানান। তারপরেও একাধিকবার সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। বর্তমান পুর প্রশাসক গোপাল শেঠের কাছেও একই দাবি জানানো হয়। তিনি আমাদের কথা দিয়েছিলেন যে তিনি আমাদের দাবি পূরণ করবেন। অবশেষে মতুয়াদের 10 বছরের দাবি পূরণ হলো বনগাঁর বর্তমান পুর প্রশাসকের উদ্যোগে। একজন মতুয়া ভক্ত হিসেবে আমরা ভীষণভাবে আনন্দিত এবং উচ্ছ্বাসিত, মানে সীমাহীন উচ্ছ্বাসিত। গোপাল শেঠ যেদিন পৌর প্রশাসক হয়ে বনগাঁতে আসে, সেদিন থেকেই আমরা গোপালবাবুকে বলেছিলাম, তো উনি কথা দিয়েছিলেন, সেই কথা রেখেছেন। সেই জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাই। এ ব্যাপারে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করা গুরুচাঁদ ঠাকুরের একটি মূর্তি বনগাঁ শহরে বসানোর জন্য আমার কাছে অনুরোধ এসেছিল, আমি সেই অনুরোধ রেখেছি। এভাবেই আমরা মতুয়াদের পাশে থাকতে চাই। বনগাঁ পৌরসভার মধ্যে মতুয়া ধর্মের মানুষের একটা চাহিদা ছিল, শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম গুরুচাঁদ ঠাকুরের মূর্তি একটা যাতে বনগাঁ শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে, প্রায় 10,000 মানুষ তো সেই উৎসবে সামিল ছিল এবং মহাসমারোহে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উন্মোচন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।